বৈশাখী পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি আদিবাসী সমাজের বর্ষবরণ উৎসব। এ উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈশু, বৈশু বা বাইশু, মারমাদের কাছে সাংরাই এবং চাকমা ও তঞ্চঙ্গাদের কাছে বিজু নামে পরিচিত। বৈশাখীতে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ঘরে ঘরে রান্না করা হয় ব্যতিক্রমী খাদ্য পাঁচন। বৈশাখীতে অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী খাবার পাঁচন পরিবেশন আর একে অন্যের বাড়িতে যাওয়া আসার মধ্য দিয়ে বৈশাখী উৎসব তার চিরায়ত রূপ লাভ করে। প্রায় ৪০ প্রকার সবজি দিয়ে ঐতিহ্যবাহী এই পাঁচন তৈরি করা হয়। তবে কখনো কখনো সবজির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫০ থেকে ১৬০। আজকে আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের হচ্ছে বৈশুমা, তো আজকের দিন হচ্ছে আমরা নিরামিষ খাই। তো আজকের খাবারের মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের পাঁচন। তো আমরা পাঁচনে হচ্ছে ১০৭ প্রকারের শাকসবজি ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। কিন্তু এখন যেহেতু এত প্রকার এত ধরনের পাওয়া যায় না, বিশেষত শহর এলাকায়, এবং অনেক এলাকায় অনেকগুলো মানে ব্যবহার উপকরণ হারিয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গেছে, তো আমরা মোটামুটি ৪২টা অথবা ৪৭টা ধরনের শাকসবজি দিয়ে আমাদের আজকের পাঁচনটা করে থাকি। আজকে চৈত্র সংক্রান্তি বাংলার দ্বিতীয় দিন। ত্রিপুরারা এই দিনকে বলে বিশুমা। আজকে গতকাল ছিল হাড়ি বৈশুখ, আজকে হচ্ছে দ্বিতীয় দিন বিশিমা, এবং আগামীকাল হচ্ছে বিশি কাতাল, অর্থাৎ বাংলা পহেলা বৈশাখ নববর্ষ বরণকে ত্রিপুরারা বিশি কাতাল বরণ বলে থাকে। আজকে বিশিমা দ্বিতীয় দিন। এই দিনে সকল ঘরে ঘরে আমাদের ঐতিহ্যবাহী নিরামিষ পাঁচন রান্না হবে। এই পাঁচন আমাদের শরীরের জন্য খুবই উপকার, এবং আগামীকাল ত্রিপুরাব্দ বরণ উপলক্ষে, অর্থাৎ বিশি কাতাল বরণ উপলক্ষে চলবে সুস্বাদু রান্না। সবাইকে বিশি কাতালের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবার জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, নিরাপদে থাকুন। আমরা সবগুলো ধুয়ে কেটে প্রস্তুত করেছি, এখন আমরা পাঁচন রান্নার প্রক্রিয়াটা শুরু করব। যেহেতু আমাদের আজকের প্রধান যে খাবারের আইটেম তা হলো পাঁচন। পাহাড়িদের বিশ্বাস এই পাঁচন খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া একদিনে সাত পরিবারে এই পাঁচন খেলে সব রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। চাকমা ও তঞ্চঙ্গাদের বিজুর দিনে তাদের বাসায় পাহাড়ি বাঙালি সবাই যায়। এদিন ফুটে ওঠে অসাম্প্রদায়িক মনোভাব। রাঙামাটি থেকে বিজয় ধরের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, RisingBD.com।